हेलो एवरीवन, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल गाइडेंस इंग्लिश लिट। आमार आजके भिडियोटी तादेर जोन्नो यूजफुल होते चलेछे जारा एनएसयू पीजी इंग्लिश लिटारेचारे आछो, पीजी इजी पार्ट वन। तोमरा जारा नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी पीजी इजी कोर्से पढ़छो, तादेर असाइनमेंट एग्जाम अनलाइन होलो, टर्म एंड फाइनल एग्जाम अफलाइनेई हबे। विगत बछरगुलिते जेहेतु टर्म एंड फाइनल एग्जामगुली अनलाइने होयेछिलो, सेजन्य रिसेंट प्रिभियस इयर कोश्चेन एमसीक्यू हय, अफलाइन एग्जामेर जोन्नो एप्लीकेबल नय। 2019 থেকে কোশ্চেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা সেগুলো থেকে নিজেরা চেক করে নিতে পারো, কোশ্চেন অ্যানালাইসিস করে নিতে পারো এবং সেখান থেকে 7 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে একটি মোস্ট ইউজফুল সাজেশন তৈরি করেছি আমি পিজি ইজি পার্ট 1 এর পেপার 1 এর জন্য। এই ভিডিওতে আমি কেবল পেপার 1 এর 18 মার্কের কোশ্চেনের সাজেশন করেছি, নেক্সট ভিডিওতে আমি 12 এবং 7 মার্কের কোশ্চেন এবং তার সাজেশন করে দেব। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, কারণ এখানে আমি কোশ্চেন রীতিমতো ডিসকাশন করে দিয়েছি। তোমাদের পেপার ওয়ানে চারটি মডেল আছে, তার মধ্যে মডেল ওয়ান এবং মডেল টু থেকে ব্রড কোশ্চেন 18 মার্কের কোশ্চেন আসছে। 18 মার্কের কোশ্চেন এখানে চারটে দেওয়া থাকবে, তার ভিতরে দুটি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। দেখো মার্কস রিভিশন নিয়ে একটু আলোচনা করে নিই। 18 মার্কে দুটি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 18 × 2 = 36 মার্ক। দেন আছে 12 মার্কে তিনটি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 3 × 12 = 36 এবং দেন আছে 7 মার্কে চারটি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, সেখানে আছে 4×7 = 28 মার্ক। তো এই গেল টোটাল 100 মার্কস। এখান থেকে ইউনিট ওয়ানের যশোর পুলক টু ক্যান্টারবারি টেলস এই টেক্সটটা থেকে তিনটি কোশ্চেন প্রিপেয়ার করতে হবে। তবে তিনটি কোশ্চেনের আনসারের ক্ষেত্রে দুটি আনসার প্রিপেয়ার করলে হবে, মানে তিনটি কোশ্চেন থাকবে তিনটি, কিন্তু আনসার দুটো প্রিপেয়ার করলেই হবে, তিনটি কোশ্চেন কভার হয়ে যাবে। দেখো এখান থেকে সাজেশন হিসেবে যে তিনটি কোশ্চেন আমি বেছেছি সেটা হচ্ছে ক্যান্টারবারি টেলস অ্যাজ এ ডকুমেন্টারি অফ ইংলিশ সোসাইটি। তখনকার ইংলিশ সোসাইটির ডকুমেন্টারি হিসেবে ক্যান্টারবারি টেলস কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন। দ্বিতীয় কোশ্চেন দেখো, আচ্ছা এই কোশ্চেন থেকে আর এভাবে আসতে পারে, কন্টেম্পোরারি সোসাইটি অথবা সোশ্যাল ডকুমেন্ট সেই সময়কার অথবা সোশ্যাল রিয়েলিজম, এই জিনিসগুলো ক্যান্টারবারি টেলসে কীভাবে ফুটে উঠেছে, ঠিক আছে, চিত্রিত হয়েছে এই কোশ্চেনটা। অ্যাকচুয়ালি কোশ্চেনটা সোশ্যাল ডকুমেন্ট সম্পর্কে, তখনকার সোসাইটি সম্পর্কে জানতে চেয়েছে ক্যান্টারবারি টেলসে। তো এটা একটা কোশ্চেন গেল, যেভাবেই আসুক না কেন একটাই মানে আনসার একটাই হবে। দ্বিতীয় কোশ্চেন দেখো, থিমেটিক সিগনিফিকান্স অফ ওপেনিং 18 লাইন্স অফ ক্যান্টারবারি টেলস। ক্যান্টারবারি টেলসের ফার্স্ট যে 18 লাইন আছে সেই 18 লাইনের থিমেটিক সিগনিফিকান্স সম্পর্কে জানতে চেয়েছে। বলে রাখি প্রথম 18 লাইন কিন্তু স্প্রিং সিজনকে ডিনোট করছে, সেই স্প্রিং সিজনকে নিয়ে বর্ণনা আছে 18 লাইন, সেটা সম্পর্কে কোশ্চেন দিয়েছে। আচ্ছা থার্ড কোশ্চেন দেখো, চশর্স আর্ট অফ ক্যারেক্টার ডিলিনিয়েশন ইন ক্যান্টারবারি টেলস। আচ্ছা আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, চশর তার এই ক্যান্টারবারি টেলসে ক্যারেক্টারগুলিকে কীভাবে আর্ট করেছেন, ঠিক আছে, সেই সম্পর্কে বলেছে। তো এই কোশ্চেনটার মানে আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, তার ক্যারেক্টারগুলোর বর্ণনা দিতে হবে। তো এর ভিতরে কিন্তু এক্লেসিয়াস্টিক্যাল ফিগারগুলো পেয়ে যাবো আমরা, মানে চার্চের সঙ্গে রিলেটেড সেই ক্যারেক্টারগুলো। আলাদা করে কোশ্চেন আসতে পারে যে এক্লেসিয়াস্টিক্যাল ফিগারগুলো সম্পর্কে লেখো, ঠিক আছে। তো আনসার কিন্তু একটাই হবে, ক্যারেক্টারের ভিতর থেকে যেগুলো এক্লেসিয়াস্টিক্যাল ক্যারেক্টার সেগুলো সম্পর্কে কিন্তু লিখতে হবে, মানে চার্চের সঙ্গে রিলেটেড ক্যারেক্টারগুলো, সবগুলো তখন দেওয়া লাগবে না। আচ্ছা আরেকভাবে আসতে পারে মেজর ক্যারেক্টারগুলো, হ্যাঁ মেজর ক্যারেক্টারগুলো সম্পর্কে, বড় বড় ক্যারেক্টারগুলো সম্পর্কে লিখতে হবে। তাহলে যদি মাইনর ক্যারেক্টার চায় তাহলে শুধু ছোটো ছোটো ক্যারেক্টারগুলো সম্পর্কে লিখতে হবে। তো এই গেল টোটাল আর্ট অফ ক্যারেক্টারাইজেশন সম্পর্কে কোশ্চেন। এবার বলি এই তিনটে কোশ্চেন, এই যে ফার্স্ট কোশ্চেন সোসাইটি সম্পর্কে এবং দ্বিতীয় কোশ্চেন ক্যারেক্টারগুলো আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, এই দুটো কোশ্চেনের আনসার কিন্তু একটা লিখলেই, একটা প্রিপেয়ার করলেই হবে। কেমন হবে বলছি দেখো, চশার তার ক্যান্টারবারি টেলসে মানে আর ক্যারেক্টারগুলো বর্ণনা করার সময় ক্যারেক্টার এক একটা ক্যারেক্টারের মাধ্যমে সেই সময়কার সোসাইটির বর্ণনা করে দিয়েছে, ঠিক আছে, সেই সময়কার সোসাইটিকে তুলে ধরেছেন। তো সোসাইটিকে রিপ্রেজেন্ট করেছেন এইভাবে, তো ক্যারেক্টারগুলো ডিসক্রাইব করার সময় সোসাইটিকেও ডিসক্রাইব করা হয়ে যাচ্ছে।
তো এইভাবে দুটো কোশ্চেনকে মিশিয়ে একটা কোশ্চেন আনসার করাই যায়। তোমরা যদি চাও, নোটস চাও, তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি সম্পূর্ণ ফ্রিতে নোটসগুলো তোমাদের প্রোভাইড করে দেবো। দেখো আর একটা কোশ্চেন, যে থিমেটিক সিগনিফিকেন্স অফ দ্য ওপেনিং 18 লাইন্স অফ ক্যান্টারবারি টেলস, এই যে এই কোশ্চেনটার আনসারটা একটা প্রিপেয়ার করতে হবে, মানে এখান থেকে দুটো কোশ্চেনের আনসার কিন্তু তোমাদের করতে হবে, দুটো আনসার প্রিপেয়ার করতে হবে। আর এই দুটো কোশ্চেন প্রিপেয়ার, মানে আনসার প্রিপেয়ার করলেই এখান থেকে একটা আসবে, এখান থেকে তোমরা একটা লিখে দিতে পারবে, এটা শিওর। দেখো পরে আর একটা কোশ্চেনের জন্য কী করবে, দেখো একটা আছে, দেখো ইউনিট থ্রি তোমাদের টেক্সটবুক খুললে দেখবে ইউনিট থ্রিতে, সেই ইউনিট থ্রি থেকে শেক্সপিয়ারের WH এবং ডার্ক লেডিয়ের আন্ডারে যে ছটি সনেট আছে, WH এবং ডার্ক লেডি এর ভিতরে কিন্তু ছটা সনেট রয়েছে, সেই সনেটগুলো থেকে একটাই কমন কোশ্চেন আসছে, সেটা হলো টাইম অ্যান্ড লাভ থিম। এটা যদি রেডি করতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু একটা করলে হয়ে যাবে এখান থেকে, এটা প্রায় কোশ্চেন আসছে, এই জন্য এটা আমি রেখেছি। আর একটা টেক্সট যেটাকে আমি টার্গেট করেছি সেটা হচ্ছে মিল্টনের প্যারাডাইস লস্ট, এই এই যে এই এপিক পোয়েমটার, এখান থেকে মোটামুটি তিনটে কোশ্চেন গুরুত্বপূর্ণ। তবে লাস্ট কোশ্চেন যেটা আছে, দেখো স্যাটার্ন অ্যাজ এ ফলেন হিরো, এটা 2019-এ এসে গেছে, কিন্তু যেহেতু পরপর দুবার এক্সাম অনলাইনে হলো, সেই জন্যে যদিও না আসার চান্স তবুও দিয়ে দিতে পারে, সেই জন্য এই লিস্টের ভিতরে রাখলাম। তবে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনটা সেটা কিন্তু এপিক সিমিলি ইন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্টে এপিক সিমিলিটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর আছে প্যারাডাইস লস্টে ইনভোকেশন এই কোশ্চেনটা, তো তারপর ক্যারেক্টার অফ স্যাটার্ন, এই তিনটে কোশ্চেন। আচ্ছা এখান থেকে না, আর এখান থেকে অ্যান্ডু মার্ভেলের দ্য গার্ডেন, এই টেক্সটটা থেকে মেটাফিজিক্যাল পোয়েমটা করে রাখতে পারো। মেটাফিজিক্যাল পোয়েমটা কী, অথবা অ্যালেগোরিক্যাল পোয়েম, এই টাইপসের পোয়েমগুলো কী, সেগুলো ক্যারেক্টারিস্টিক সম্পর্কে তোমরা ফার্স্টে জেনে রাখবে, জেনে নিয়ে তারপর যে পোয়েমটা সম্পর্কে বলবে যে এই পোয়েমটা মেটাফিজিক্যাল পোয়েম কিনা যাচাই করো, বা ওই পোয়েমটা অ্যালেগোরিক্যাল পোয়েম কিনা যাচাই করো। তো তখন কী করবে তোমরা, ফার্স্টে মেটাফিজিক্যাল পোয়েট্রির যে ক্যারেক্টারিস্টিক্স অথবা অ্যালেগোরিক্যাল পোয়েট্রির যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো একটু লিখলে, তারপর গার্ডেন বা অন্য কোনো টেক্সট সেটার একটু লিখলে, সেটা সম্পর্কে লিখলে যে এর ভিতরে এই মেটাফিজিক্যাল পোয়েট্রির কী কী ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, সেটা লিখে লেখার পরেই কিন্তু একটা কনক্লুশন দিলে আনসার রেডি হয়ে যাবে। তো এটা 12 মার্ক্সের জন্য 12 মার্ক্স হিসেবে চলে আসতে পারে, যাই হোক ছোটো কোশ্চেন হিসেবে চলে আসতে পারে। তো এই ছিল তোমাদের সাজেশন, আমি আর একবার বলে দিচ্ছি সংক্ষেপে। দেখো ক্যান্টারবারি টেলস থেকে দুটো কোশ্চেন রেডি করছে, তাহলে সোশ্যাল ডকুমেন্ট আর আর্ট অফ ক্যারেক্টারাইজেশন থেকে একটাই আনসার হচ্ছে, এবং ফার্স্ট 18 লাইন এই দুটো কোশ্চেন করছো, আর শেক্সপিয়ারের এখান থেকে একটা করছো, আর প্যারাডাইস মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে এপিক সিমিলি ইন প্যারাডাইস লস্ট এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা করছো, মানে এই চারটা কোশ্চেন তোমরা আগে করে রাখবে, একদম আগে কমপ্লিট করার পর তারপর তোমরা পরবর্তী যে কোশ্চেনগুলো, আরও তিনটে কোশ্চেন আছে, সেই তিনটে কোশ্চেন করার কথা ভাববে, ঠিক আছে। তো যাই হোক, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ।